Welcome to my channel. আজকে আমরা পড়ব ব্যানস টুপেলের প্রবলেম 85 অ্যাডজেক্টিভ উইথ ভার্ব অফ সেন্স। এটা শুরু করার আগে যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করতে পারেন। ইওর সাবস্ক্রিপশন ইজ মাই ইন্সপাইরেশন। ওকে, তাহলে আমরা শুরু করি। থ্যাংকস ফর সাবস্ক্রাইবিং মি। আগে আমরা দেখি একটা অ্যাডভার্বের ব্যবহারটা কীরকম, যে হি রানস স্লো, সেন্টেন্সটা কি সঠিক? ভুল। কারণ কি, ভার্ব রানস, তাহলে ভার্বকে যেটা মডিফাই করবে সেটা অ্যাডভার্ব। এখানে যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে ভুল হয়ে যাবে, তাহলে কি এলওয়াই যুক্ত হবে, তাহলে এটা অ্যাডভার্বের গঠন হয়ে গেল। অর্থাৎ অ্যাডভার্ব কাকে মডিফাই করে? ভার্বকে। এখানে যদি অ্যাডজেক্টিভ হতো তাহলে হতো না, কারণ অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউনকে। তাহলে এই গঠনটা আমরা বুঝলাম, এটা আমাদের এই রুলসটা বোঝার জন্য হেল্প করবে। তাহলে প্রথমে আমাদের যেটা বুঝতে হবে সেটা ভার্ব অফ সেন্স কী। আমরা পঞ্চ ইন্দ্রিয় যে আমাদের আছে, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা আমরা করি সেই ভার্বগুলোকে বলা হয় ভার্ব অফ সেন্স। যেমন আমরা ফিল করি স্কিন দ্বারা ফিল করি, আইস দ্বারা লুক করি, নোজ দ্বারা স্মেল নেই, এবং এয়ারের দ্বারা আমরা কি সাউন্ড শুনি, আর টেস্ট আমরা জিহ্বার দ্বারা টাঙের দ্বারা আমরা টেস্ট করি। অর্থাৎ এই ভার্বগুলো যদি থাকে তাহলে এর পরবর্তীতে কি বসবে? আমরা আগে কি জানলাম যে ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, কিন্তু এক্ষেত্রে এই ভার্বগুলো যদি থাকে, এই ভার্ব অফ সেন্স, এগুলোর ক্ষেত্রে আমাদের কি হবে? অ্যাডভার্ব না বসে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। আবারও বলছি, এই ভার্বগুলোর পরে অন্য যে কোনো ভার্বের পরে এটাকে মডিফাই করলে, ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব বসে, কিন্তু এই কয়টা ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু ব্যতিক্রম, এই জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বারবার আসে। যদি এই সেন্টেন্সটা আমি দেখি তাহলে কি এটা, আই ফিল্ড ব্যাড অর ব্যাডলি, এখানে ব্যাড হবে কি ব্যাডলি হবে? এখানে ফিলের পাস্ট পার্টিসিপল করা আছে। এই যে পাঁচটা ভার্ব আছে এগুলোর পাস্ট প্রেজেন্ট টেন্স থাকতে পারে, পাস্ট টেন্স থাকতে পারে, নো প্রবলেম, পাস্ট টেন্স থাকলেও একই নিয়ম প্রযোজ্য। তাহলে সেক্ষেত্রে কী হবে, এখানে আছে ফিলের পাস্ট, তাহলে সেক্ষেত্রে এখানে কি অন্য ভার্ব থাকলে অ্যাডভার্ব হতো, কিন্তু এক্ষেত্রে কী হবে, অ্যাডজেক্টিভ হবে। কারণ কি, এই ভার্বগুলো একটা এখানে আছে। আমরা পড়ে এসেছি যেমন হানি, টেস্ট, সুইট, হানি, টেস্ট, সুইট, এই সেন্টেন্সটা আমরা পড়ে আসছি। তাহলে এখানে টেস্ট থাকার পরে অ্যাডজেক্টিভ হচ্ছে না, এটা ভুল, এখানে হবে সুইটলি, এখানে অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডভার্ব হবে, এটা কিন্তু আমরা ভুল শিখে আসছি। আর একটা যেই ব্যানস টুফেলেরই উদাহরণগুলোতে আছে, যে দ্য মেল টেস্টেড ওয়েল, যেমন এটা যদি আমি বলতাম হি বিহেভস ওয়েল নাকি গুড, এই সেন্টেন্সটা যদি হতো যে হি বিহেভস ওয়েল অর গুড, এক্ষেত্রে এটা কী হতো, কি সে কীভাবে ব্যবহার করলো ভালোভাবে, তাহলে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হবে না, কারণ ভার্বকে মডিফাই করছে, গুড ওয়েল হলো অ্যাডভার্ব, তাহলে বিহেভসের সঙ্গে কী হবে, অ্যাডভার্ব হবে। এক্ষেত্রে কী হবে, দ্য মেল টেস্টেড ওয়েল অর গুড, এক্ষেত্রে কী হবে, এটা কি পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ভার্ব অফ সেন্স? ইয়েস, এটা ভার্ব অফ সেন্স, এই টেস্ট ভার্ব অফ টেস্টেড আছে, তাহলে ভার্ব অফ সেন্স, তাহলে সেক্ষেত্রে এখানে ওয়েল না হয় কী হবে, গুড হবে। এটা খুব সহজ একটা নিয়ম, কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু এই রুলসগুলো, প্রত্যেক রুলস, প্রত্যেক প্রবলেম আমরা এক কথাই মনে রাখবো,
এখানে যদি আমরা এক কথায় রুলসটা মনে রাখতে চাই তাহলে কি হবে, যে ভার্ব অফ সেন্স কোনগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা যে ভার্বগুলো আমরা মনে রাখতে পারি, যেমন স্কিন দ্বারা আমরা ফিল করি, আইস দ্বারা আমরা লুক করি, চোখ দ্বারা আমরা দেখি, নাক দ্বারা আমরা গন্ধ নেই, স্মেল নেই, কান দ্বারা আমরা শুনি, এয়ার দ্বারা সাউন্ড, আর জিহ্বার দ্বারা, টাঙের দ্বারা আমরা কী করি, টেস্ট করি। তাহলে এই পাঁচটা ভার্বের পরে একমাত্র অ্যাডভার্ব না বসে অ্যাডজেক্টিভ বসে, আর অন্যান্য ভার্বের ক্ষেত্রে ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্ব হয়, কিন্তু এগুলোর ক্ষেত্রে অ্যাডভার্ব না হয় অ্যাডজেক্টিভ হয়। এটাই হলো মূল কথা, এক কথায় এই পাঁচটা ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস আমরা শিখলাম। আর তারপরে যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে, কারণ এগুলোর যদি এই ভার্বগুলোকে অনেক সময় ভার্ব অফ সেন্সকে মিলাই ফেলে লিঙ্কিং ভার্ব বলে, লিঙ্কিং ভার্ব যদি আমরা এই ভার্বগুলোকে বলতে চাই, এগুলো লিঙ্কিং ভার্ব, এটা সত্য, এটার আর একটা নাম, কিন্তু লিঙ্কিং ভার্ব আরও আছে, যেমন রিমাইন্ড, বিকাম এবং বিভার, অ্যাম ইজ আর ওয়াজ ও আরও লিঙ্কিং ভার্ব। এবং লিঙ্কিং ভার্ব যদি এর সঙ্গে আমি আলোচনা করতে যেতাম তাহলে আরও জিনিস কঠিন হয়ে যেত, কিন্তু পরীক্ষায় আসলে এই পাঁচটা দিয়ে ইনশাল্লাহ আসবে এবং এসেছেও তাই। তারপরে যদি কোনো বুঝতে সমস্যা হয় বা এই ধরনের ভার্ব নিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে কমেন্টে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন করবেন, আবারও বলছি যে ইওর সাবস্ক্রিপশন ইজ মাই ইন্সপাইরেশন।